আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটি বিশেষ কারণে তৈরি করা হলো এবং একটি বিশেষ সাবজেক্ট নিয়ে। সাবজেক্টটা আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা কেবলমাত্র ইসলামিক সঙ্গীত ও গজলের সঙ্গে যারা জড়িত, যেমন ইসলামিক গজল শিল্পী, ইসলামিক ইউটিউবার এবং গজলের কবি, তো সাধারণ দর্শক যারা আছেন তাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করব, আপনারা দয়া করে এই চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য নয়। প্রথমে বলি এই ভিডিওটি বানানোর প্রথম কারণ। প্রথম কারণ হচ্ছে আমাকে কয়েকদিন ধরে আমার কয়েকজন বন্ধু এবং আমার চ্যানেলের ফলোয়ার বারবার জানতে চাচ্ছে যে ইসলামিক গজলের বিষয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ভাইরাল হচ্ছে, সেই বিষয়ে আপনার মতামত কেন আমরা জানতে পারলাম না। আশা করি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ না দেখে কমেন্ট করবেন না। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। এই ভিডিওতে আজকে আমি কোনো শিল্পীর নাম এখানে উল্লেখ করব না এবং কোনো ইউটিউবার বা কোনো কোম্পানির নাম উল্লেখ করব না। তবে এই ভিডিওর আলোচ্য বিষয় কয়েকজন শিল্পী এবং ইউটিউবারদের নিয়ে, এবং তার সঙ্গে রয়েছে একটি বিখ্যাত কোম্পানি, যে কোম্পানির নাম আমি উল্লেখ না করলেও সেই কোম্পানির আমি একটা নাম দেব, সেই নামে আমি বলে যাব, আপনারা বুঝে নেবেন। কোম্পানির নাম আমি দিলাম বিল্লি মিউজিক। কান খুলে শুনে রাখো বিল্লি মিউজিক, তোমাকে যদি বিল্লি থেকে চুয়া না বানাতে পারি তো আমার নাম মেহবুব নয়। এবারে আসি মূল সাবজেক্টে। এই ঘটনা শুরু হয় কয়েক মাস আগে। একটা মিউজিক কোম্পানি যাকে আমরা বলছি বিল্লি মিউজিক, এই বিল্লি মিউজিক কোম্পানির তরফ থেকে কয়েকজন শিল্পীর কাছে একটি প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাবটা এমন যে ওই শিল্পীর যে গজলগুলি আছে সেই গজলগুলির কন্টেন্ট আইডি ওই কোম্পানি কিনে নেবে এবং তার বিনিময়ে শিল্পীকে এককালীন কিছু টাকা দেবেন এবং পরবর্তীতে রয়্যালটি দেবেন। এবং আমার কয়েকজন শিল্পী বন্ধু এই চুক্তিতে রাজি হয়ে যায় এবং তারা লেনদেনের মাধ্যমে চুক্তি কমপ্লিট করে। এই পর্যন্ত আমি ওই শিল্পীদের পক্ষে কিন্তু একমত। আমরাও চাই যে শিল্পীরা এক একজন আর্টিস্ট, তারা তাদের আর্ট বিক্রি করুক। আমরাও চাই, আমরা সকল ইউটিউবার চাই এবং আমরা সকল গজল প্রেমীও তাই চাই যে শিল্পী তার আর্ট বিক্রি করুক। কিন্তু বিক্রি করার দুটো পদ্ধতি আছে, এই পদ্ধতিটা না জানলে এই ভিডিওর আসল মর্মটাই বুঝতে পারবেন না, তাই এইটা একটু আমি বোঝানোর চেষ্টা করছি। এখন আপনার গজলের MP3 হোক বা ভিডিও, সেগুলি বিক্রি করার কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মের মধ্যে আপনি যে কোনো একটি প্ল্যাটফর্মে বা একাধিক প্ল্যাটফর্মে আপনি আপনার, উদাহরণস্বরূপ একটা প্ল্যাটফর্মের নাম বলছি, সাউন্ডক্লাউড। সাউন্ডক্লাউড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার গজল বিক্রি করতে পারবেন। সেটা কিভাবে হয়, আপনি সাউন্ডক্লাউডের মধ্যে রেজিস্ট্রেশন করলেন, কোনো ফিজ লাগছে না, কোনো ফিজ ছাড়া আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার গজলগুলি ওখানে আপলোড দেবেন এবং আপনি একটা রেট ফিক্স করবেন ওই গজলগুলির জন্য। এবারে ওই সাউন্ডক্লাউড কোম্পানি কি করে, ওই গজলটি বিশ্বের কোনায় কোনায় ওদের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং যারা ওই গজলগুলি কিনতে চায় তাদের সেল করে। যদি আপনি একটা গজলের মূল্য $10 রাখেন তাহলে ওরা কিন্তু $10 সেল করবে এবং ওদের কমিশন কেটে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে, অথবা ওই $10 আপনাকে দেবে তার অধিক মূল্যে ওরা সেল করবে। এভাবে যদি এই শিল্পীরা সেল করতো ওনাদের গজল তাহলে আমরা কিন্তু খুবই খুশি হতাম। কিন্তু আজকের এই শিল্পীরা কি করেছেন, এভাবে সেল না করে একটা মিউজিক কোম্পানি যাকে আমরা বলছি বিল্লি মিউজিক, এই বিল্লি মিউজিকের কাছে কিন্তু এরা গজলগুলি দিয়েছেন এই শর্তে যে ওই গজলগুলি যে বা যারা আপলোড করবে, সে ইউটিউব প্ল্যাটফর্মে হোক, ওয়েবসাইট হোক কিংবা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদের কাছ থেকে ওই বিল্লি মিউজিক কন্টেন্ট আইডির নাম করে কপিরাইট ক্লেম দেবে। এই কপিরাইট ক্লেম দিলে কি হয়, কপিরাইট ক্লেম দিলে
আপনার ওই গজলে যে ইনকামটা হতো সেই ইনকামের 75 থেকে 100% পর্যন্ত ওই বিল্লি মিউজিক কোম্পানির কাছে চলে যাবে। এবং এই বিল্লি মিউজিক কী করবে, কিছু অংশ এই শিল্পীদের সঙ্গে শেয়ার করবে রয়্যালটি হিসেবে। তো আপনি বলবেন এখানে সমস্যা কোথায়? সমস্যা আছে, সমস্যা এক নয়, একাধিক সমস্যা আছে। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে যে ওয়েতে এরা টাকাগুলো কালেক্ট করছে, রেভিনিউ কালেক্ট করছে, সেই ওয়েটা বা সেই সিস্টেমটা হচ্ছে মানবতার বিরোধী। অর্থাৎ এই কোম্পানি কি করছে, একজন তোলাবাজ গুন্ডার কাজ করছে। কেমন না, আপনাদের বাজারে যেমন সবজি দোকান, মাছ দোকান, এরা বসে তাদের মালপত্র সেল করে এবং দিনের শেষে তোলাবাজ গুন্ডারা এসে তাদের কাছ থেকে সেই টাকা কেড়ে নিয়ে চলে যায়, গিয়ে তাদের মনিবকে দেয়। এটা ঠিক তেমনই ব্যাপার। এই বিল্লি মিউজিক কিন্তু ওই গজলকে বিক্রি করছে না, এই বিল্লি মিউজিক এই গজলকে বিক্রি না করে কি করছে, ওরা বিভিন্ন ইউটিউবার বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই গজল যারা ছেড়ে রেখেছে তাদের কাছ থেকে তাদের রেভিনিউকে কেড়ে নিচ্ছে কন্টেন্ট আইডির মাধ্যমে, কেড়ে নিয়ে সেইগুলোকে কিন্তু শিল্পীর সঙ্গে শেয়ার করছে। আমাদের আপত্তি এখানেই যে যেহেতু এই বিল্লি মিউজিক অন্যের মুখের আহার কেড়ে নিচ্ছে এবং তারপরে এই শিল্পীদের দিচ্ছে, তাহলে এই শিল্পীদের কিন্তু বোঝা উচিত যে টাকাটা কোথা থেকে আসছে। টাকাটা কিন্তু আপনার গজল বিক্রি করে আসছে না, আপনার গজল কেউ টাকা দিয়ে কিনছে না, এই টাকা আসছে অন্যের পরিশ্রম মেহনতকে, অন্যের পরিশ্রম মেহনতের ফলকে কেউ না কেউ কেড়ে নিয়ে আপনাকে দিচ্ছে। এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি যে বিল্লি মিউজিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এটা কি আপনি ঠিক করেছেন, আপনার বিবেককে কি বাধা দেয় না। আজকে আমার ইউটিউব ভাইদের কাছে আরেকটা কথা আমি শেয়ার করতে চাই, যে আপনারা হয়তো একটা কথা এখনও বুঝে উঠতে পারেননি বা হয়তো বুঝেছেন সেটা আলোচনা করেননি, সেটা হচ্ছে যে কপিরাইট ক্লেম এলে শুধু যে রেভিনিউ শেয়ার হবে তা কিন্তু নয়, রেভিনিউ শেয়ার ছাড়াও চ্যানেলের কিন্তু একটা বিশাল বড় ক্ষতি, সেটা যাদের হয়েছে তারা জানে কি ক্ষতি। যদি আপনার একটা দুটো কপিরাইট ক্লেম আসে তাতে কিন্তু তেমন কিছু ক্ষতি নেই, কিন্তু যদি আপনার একাধিক কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইউটিউব যখন দেখবে যে আপনার চ্যানেলে ম্যাক্সিমাম কপিরাইট ক্লেম চলে এসেছে তাহলে কিন্তু ইউটিউব চাইলে ওই চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে। অথবা আরেকটা সমস্যায় আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে যে অধিক পরিমাণে কপিরাইট ক্লেম এলে তারপর যদি কোনো কারণে আপনার চ্যানেলের মনিটাইজেশান অফ হয়ে যায়, অর্থাৎ ডিমনিটাইজেশান হয়ে যায়, আর আপনি পুনরায় অ্যাপিল করলে ইউটিউব যখন ভেরিফাই করবে আপনার চ্যানেল তখন দেখতে পাবে যে আপনার চ্যানেলে অনেকগুলো কপিরাইট ক্লেম রয়েছে, তখন কিন্তু ইউটিউব আপনাকে পুনরায় মনিটাইজেশান দেবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখা দরকার আছে। অতএব এই শিল্পীরা আমাদের সবথেকে বড় ক্ষতি করেছে এইখানে, শুধু যে রেভিনিউ শেয়ার তা কিন্তু নয়, তাছাড়াও কিন্তু আমাদের একটা বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে হবে, আর যেটার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত নই। যাই হোক, এ বিষয়ে বিস্তারিত বলার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, যে আমি একজন ইউটিউবার, 2012 থেকে আজ পর্যন্ত কাজ করছি এবং এই কাজের বিনিময়ে আমি কি রেভিনিউ পেয়েছি বা কি ইনকাম করেছি সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার রেভিনিউ জিরো, অর্থাৎ আমি এখানে কোনো ইনকাম করি না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামিক সঙ্গীত, ইসলামিক ওয়াজ এবং ইসলামিক বাণীকে সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যেই আমি 2012 সালে আমার ইউটিউব চ্যানেল করেছিলাম এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের কাছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কন্টেন্ট, আপনাদের গজলগুলি কিন্তু আমি তুলে ধরেছি। আর হ্যাঁ, আপনারা বছরে শত শত প্রোগ্রাম করছেন আমাদের জন্য, আমাদের মতো ইউটিউবারদের জন্য, এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনারা তো 5,000, 7,000, 10,000, 15,000 নিচে আপনারা প্রোগ্রাম করেন না, তাই না? একটা প্রোগ্রাম করেন, 10টা গজল গেয়ে আপনারা 10,000 টাকা নেন, আর ইউটিউবারকে তো 1 টাকাও আপনারা দেননি।
আপনাদেরকে আমরাই ভাইরাল করেছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আপনাদের নাম্বার আমাদের দ্বারাই ছড়িয়েছে এবং আপনারা সেজন্যই প্রোগ্রাম পাচ্ছেন। আপনারা যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন বছরে, তার এক টাকাও কি কমিশন ইউটিউবারদের দেন? আমি নিজে বলছি, আমার চ্যানেল থেকে আমি কয়েক শো প্রোগ্রাম দিয়েছি, নিজে না ফোন করে হলেও। পাবলিক যখন আমাদের কাছে ফোন করে শিল্পীর নাম্বার চায় আছে, তখন কিন্তু আমরা আপনাদেরই নাম্বার দিয়ে দিই ওদের। আমরা কিন্তু ওখানে কোনো কমিশন নেই না, আর আপনারাও দেননি। আপনারা যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, আপনারা যদি আজকের বলেন যে এই গজল আমার, আমরাই এর অধিকার রাখি, তাহলে আমরা যে এত বছরের পর বছর ধরে সংরক্ষণ করেছি তার ভাড়া কি আপনারা দিয়েছেন? আর আপনাদের যে আমরা শত শত প্রোগ্রাম দিয়েছি, যার দরুন আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, তার কি কমিশন দিয়েছেন আমাদের? দেননি না? বিস্তারিত বলার আগে আমি আমার ইসলামিক ইউটিউবার ভাইদের সম্পর্কে দু একটা কথা বলবো, যে আজকে তারা যে পরিস্থিতির শিকার হয়েছে তার জিম্মেদার কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের নিজেদের কর্মের ফল। বলেন কেন মেহমুদা এ কথা কেন বললেন? তার উত্তরে আমি আপনাদের একটি অডিও ক্লিপ শোনাচ্ছি, আপনি শুনে দেখুন। আমি কি ভিডিও বানিয়ে দেব? এই ভিডিও যদি ইসলাম মিডিয়া জমজম পশ্চিমবাংলার যত মিডিয়া আছে তবে পয়সা নিয়ে না, যেরকম আমি বিনা পয়সায় করবো তারাও যেন বিনা পয়সায় করে। করে যদি এইভাবে ভিডিও ছাড়তে পারে, আমি ন্যাড়া হয়ে ইউটিউবে লাইভ দেখাবো। কি শুনলেন? তো এই অডিওর ভয়েসটা আমি চেঞ্জ করে দিয়েছি এই কারণে, যাতে ব্যক্তিকে না চেনা যায়। যাই হোক, এই ধরনের মূর্খ ইউটিউবারদের জন্য কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ইউটিউব চ্যানেলগুলোকে। তার কারণ, কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন অন্যান্য চ্যানেল থেকে শিল্পীদের নাম্বার কালেক্ট করেছে। কালেক্ট করার পরে সেই শিল্পীদের ফোন করে করে বিভিন্ন রকমের অফার দিচ্ছে, আপনি চলে আসুন, ওই চ্যানেলে না ছেড়ে আমার চ্যানেলে ছাড়ুন, আমি আপনার ভিডিও ফ্রিতে করে দেবো, আমি আপনার অডিও ফ্রিতে করে দেবো, আমি আপনার যাবতীয় খরচা উঠাবো। এইভাবে বিভিন্ন অফার দিয়ে শিল্পীদের কাছ থেকে ভিডিও নিয়েছে। তার ফলস্বরূপ কী হয়েছে, শিল্পীরা জেনে গেছে যে বিনা পয়সায় সব কিছু হয়। অর্থাৎ এই ইউটিউবাররা যেহেতু এত অফার দিচ্ছে, ফ্রিতে অডিও করে দিচ্ছে, ফ্রিতে ভিডিও করে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই ইউটিউবাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করে। কিন্তু আসলে কত ইনকাম হয় ইউটিউব থেকে, যারা ইউটিউব করেন তারা নিশ্চয়ই জানেন। যাদের 10,000-এর নিচে একটা গজলে ভিউ হয় তাদের তো কিছুই হয় না, তাদের ইন্টারনেট খরচটুকুই ওঠে না। আর যাদের ভিডিও 20,000 অ্যাবাভ হয়, তারা ওই ভিডিওটা বানানোর যতটুকু খরচ লাগে বা মেহনত লাগে সেটুকু হয়তো পায়। এবং যাদের লাখের উপরে ভিউ হয় তারা এখান থেকে কিছু ইনকাম বা কামাই করতে পারে। শিল্পীদের বলবো, যারা আপনাদের কন্টেন্ট আইডি বিল্লি মিউজিককে দিয়েছেন, আপনাদের সঙ্গে আর রানু মণ্ডলের আর পার্থক্য কী থাকলো? রানু মণ্ডলও কিন্তু ভাইরাল হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। কিন্তু যে তাকে ভাইরাল করেছিল, যে বাজিনী তাকে ভাইরাল করেছিলেন, সেই অতীন্দ্রকে সেই রানু মণ্ডলই বলেছিল যে এই অতীন্দ্রকে ও তো ঈশ্বরের চাকর। তো আপনারা কিন্তু তাই প্রমাণ করছেন ইউটিউবারদেরকে আপনাদের অওকাত দেখিয়ে। আসলে আপনারা অনেক লোভে পড়ে গেছেন, আর এ কথাটা নিশ্চয়ই শুনেছেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আর আপনাদের সেই দিন ঘনিয়ে আসছে, আপনাদের যেমন পাখা গজিয়েছিল তেমন পাখা বা আপনাদের ডানা কাটার সময় কিন্তু হয়ে গেছে। আপনারা এখনও যদি সচেতন না হন এবং ফিরে না আসেন, তাহলে অবধারিত আপনাদের ডানা কাটা অবস্থায় কিন্তু বাড়িতে বসে থাকতে হবে। আজকের দিনে 2022-এ দাঁড়িয়ে ইউটিউব ছাড়া বা সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু কোনো কথাই চলবে না, কোনো আর্ট আপনার মানুষের কাছে পৌঁছাবে না। আপনার যে কোনো ধরনের আর্ট হোক না কেন, এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনাকে প্রচার প্রসার করতে হবে। তাই যেমন রানু মণ্ডল ভাইরাল হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বাদাম কাকু ভাইরাল হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আরমান মালিক অর্থাৎ অপরাধী গানের ক্রিয়েটার যেমন ভাইরাল হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তেমনি কিন্তু আপনারাও ভাইরাল হয়েছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। না হলে আজকে 2022-এ দাঁড়িয়ে আপনাদের কোনো অস্তিত্বই থাকতো না যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো। আজকে আপনারা ভাবছেন যে আমরা নিজেরা চ্যানেল করে নিজেরা ইনকাম করব, ইউটিউবারদের কোনো ধরনের রেভিনিউ না দিয়ে সমস্ত আমরা একাই ভোগ করব, তাহলে কিন্তু আপনারা বিশাল
বড় ভুল করছেন। ইসলামিক ইউটিউবারদের আপনারা যেভাবে পিছন থেকে ছুরি মেরেছেন তার জন্য কিন্তু ইসলামিক ইউটিউবাররা আপনাদের কিন্তু ক্ষমা করবে না, আপনাদের অস্তিত্ব আর থাকবে না যদি আমাদের সঙ্গে নিয়ে আপনারা না কাজ করতে চান। আপনারা কি মনে করেন যে একটা বড় মিউজিক কোম্পানির সঙ্গে অ্যাটাচ হয়েছি তার মানে মিউজিক কোম্পানি বুঝে নেবে আমরা বিশাল কিছু হয়ে গেছি, আপনারা বিশাল বড় কিছু হয়ে গেছেন, বড় বিস্কুট হয়ে গেছেন, তাই না? বড় মিউজিক কোম্পানির সঙ্গে আপনারা চুক্তিবদ্ধ হয়েছেন, আপনারা বড় বিস্কুট হয়ে গেছেন। আর ওই মিউজিক কোম্পানিও ভেবেছে কি, ওই মিউজিক কোম্পানি কি ভেবেছে যে ওরা বিশাল কিছু হয়ে গেছে ওই বিল্লি মিউজিক? বিল্লি মিউজিক এই নিয়মটা কি জানে না যে শুধু শিল্পীর কাছ থেকে চুক্তি করে নিলেই হয় না, চুক্তি করতে হলে কোম্পানির সঙ্গেও চুক্তি করতে হয়। বিল্লি মিউজিককে এই নিয়মটা জানে না? উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। মনে করুন কুমার শানু টি সিরিজে একটা গান অ্যালবাম বার করেছেন, তো সেই অ্যালবামের কপিরাইট ওনার কে, কুমার শানু নাকি টি সিরিজ? আমি এই বিল্লি মিউজিককে প্রশ্ন করছি, ওই কপিরাইটটা কার হবে, টি সিরিজের হবে নাকি ওই কুমার শানুর হবে? নিশ্চয়ই আপনারা বলবেন যে না, এটা কপিরাইট ওনার কিন্তু টি সিরিজ কোম্পানি, অর্থাৎ কোনো আদার্স কোম্পানি যদি ওই গানটা ব্যবহার করতে চায় তাহলে কিন্তু কুমার শানুর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার হবে না, দরকার হবে টি সিরিজের কাছ থেকে পারমিশন নেওয়া। তাহলে এটা আপনারা কেন ভুলে গেলেন যে যে ইউটিউবাররা এই গজলগুলো ছেড়ে রেখেছে, যে ইউটিউবাররা এই গজল সোশ্যাল মিডিয়ায় প্রথম পাবলিশ করে রেখেছে, সেই ইউটিউবাররা এই গজলের কপিরাইট ওনার, শিল্পী নয়। আপনারা শিল্পীর সঙ্গে চুক্তি করেছেন কিন্তু কেন ভুলে গেলেন এই ইউটিউবারদের কাছ থেকেও চুক্তি করা দরকার আছে? আর এই বিল্লি মিউজিক আপনি যতই বড় হোক না কেন, আপনাকে চুয়া বানাতে আমার এক সেকেন্ড সময় লাগবে না। আরেকটা কথা বলি, একজন শিল্পীর দালাল, একজন শিল্পীর দালাল, সে আমাদের ফেসবুকে পোস্ট দেখে ফোন করে বিভিন্ন তর্কে জড়িয়ে পড়ে এবং অবশেষে এই শিল্পীদের দালাল বলে, এটা কি তোমাদের বাবার গজল যে তোমরা ইউটিউবে বিনা পারমিশনে ছেড়ে রেখেছো? আমি তাকে সহ সমস্ত শিল্পীদের বলবো যারা আপনাদের কন্টেন্ট আইডি বিল্লি মিউজিককে দিয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই তো আমাকে ফোন করে বলেছিলেন যে মেহবুবদা আপনি যে কাজ করেছেন সেটা অতুলনীয় কাজ, কারণ আমাদের ক্যাসেটগুলো সব বন্ধ হয়ে গেছিলো, সিডিগুলো বন্ধ হয়েছিল, আপনি কিন্তু আমাদের গজলগুলিকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন ইউটিউবের মাধ্যমে, আপনারাই তো বলেছিলেন। তাহলে আপনাদের অনুমতি নেওয়া হলো না কোত্থেকে? যদিও আপনাদের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয় নাই, কিন্তু এই দীর্ঘ 8-9 বছরে কারো গজল 5 বছর ছাড়া আছে, কারো গজল 4 বছর, কারো গজল 8 বছর 9 বছর আমার চ্যানেলে ছাড়া আছে, তারা এই এতদিনের মধ্যে কেন আপনারা বলেননি? আপনাদের যদি প্রতিবাদ ছিল যে আমাদের গজল কেন আপনি ছেড়েছেন, আমাদের গজলটা তুলে নিন। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই গজলগুলো তোলা হবে না। এবং যেহেতু আপনারা এর আগে আমাদের এই গজলগুলি তোলার কথা বলেননি, তার মানে আমরা ধরে নেব যে আপনারা সম্মতি দিয়েছেন, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। আর আপনারা যেহেতু অনেকেই গজল ছাড়ার জন্য প্রশংসা করেছেন, অতএব আপনারা লিখিত না হলেও মৌখিক সম্মতি দিয়েছেন, আর সম্মতি দেন আর নাই বা দেন। আজ থেকে 6 মাস আগে বললে কিন্তু আমরা গজলগুলি ডিলিট করে দিতাম, কিন্তু যেহেতু পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়েছে আমরা আর গজল ডিলিট করব না। এবং আপনাদের বলে রাখি, কান ধরে শুনে রাখুন, এই গজলগুলির কপিরাইট ওনার আমরা ইউটিউবাররা। আপনারা গায়ক হতে পারেন, কিন্তু তার যেহেতু আমরা বছরের পর বছর গজলগুলিকে বাঁচিয়ে রেখেছি, বছরের পর বছর আমরা গজলগুলিকে সংরক্ষণ করে রেখেছি, অতএব এই গজলগুলির কপিরাইট ওনার আমরা, আপনারা নন। আর আপনারা যদি ভাবেন যে এই বিল্লি মিউজিকের সাহারা নিয়ে আপনারা ইউটিউবারদের বরবাদ করে দেবেন তাহলে কিন্তু আপনারা ভুল করছেন, আপনারাই বরবাদ হয়ে যাবেন। কারণ এই ক্যাসেটগুলিকে সংরক্ষণ করেছিলাম আমরা, এইগুলোকে কিনেছিলাম আমরা হাতের পয়সা দিয়ে, আপনারা কিন্তু আমাদের এগুলো গিফট দেননি, এগুলি কিন্তু আপনারা আমাদের গিফট দেননি, আমরা হাতের পয়সা গাঁটের পয়সা খরচা করে কিনেছিলাম। যেহেতু আমরা গাঁটের পয়সা খরচা করে বছরের পর বছর আপনাদের এই গজলগুলি সংরক্ষণ করে রেখেছি, অতএব এখানে আপনারা আপনাদের অধিকার ফলাতে যাবেন না। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে বেইমানি, গাদ্দারি,
প্রথমে আমরা ভেবেছিলাম যে আপনারা হয়তো না জেনে বুঝে ভুল করে করে ফেলেছেন। যদি তাই হতো তাহলে এতদিন আপনাদের সময় দেওয়া হলো, এতদিনে আপনারা এই কপিরাইটগুলো তুলে নিতেন এবং ওই বিল্লি মিউজিকের সঙ্গে চুক্তি নষ্ট করতেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এর মাঝে আমাকে একটা শিল্পী বন্ধু ফোন করে বলেছিলেন যে আমার গজলের যদি কপিরাইট আপনার চ্যানেলে আসে তাহলে আপনি আমাকে জানাবেন, আমি সেই কপিরাইট তুলে নেব। সেই শিল্পী বন্ধুকে বলি, ভাই আর ন্যাকামো করো না, আর ন্যাকামো করো না, এর থেকে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনি অনেক উদার, আপনি অনেক ভালো, অনেক ভালো মানুষ। ভালো শিল্পী হলে ভালো মানুষ হওয়া যায় না, আর একজন মানুষের ভালো শিল্পী হওয়াটা জরুরি নয়, একজন ভালো মানুষ হওয়া জরুরি। আপনি বললেন গজলে ক্লেম পড়লেই বলবেন এবং আমি ক্লেম তুলে নেব, তো আপনি যদি এতটাই ভালো মানুষ তাহলে আপনি ওই গজলটা দিয়েছেন কেন বিল্লি মিউজিককে? আপনি যদি ভালো মানুষ, জানেন ইউটিউবে ছাড়া আছে, তাহলে আপনি এই গজলটি বিল্লি মিউজিককে কেন দিলেন? যদি ভালো মানুষ হতেন তাহলে ওই গজলগুলি, যে গজলগুলি আমাদের ছাড়া আছে, সেইগুলো গজলগুলি বিল্লি মিউজিককে দিতেন না। আপনি আপনার পাগলা কুকুর ছেড়ে রাখবেন আর পাবলিককে বলবেন যদি কুকুর কামড়ায় তাহলে বলবেন আমি মলম লাগিয়ে দেব, তাই না? আমাদের কি উল্লু পেয়েছেন? ভদ্র মানুষ সাজতে চাইছেন? ভদ্র মানুষ যদি আপনি হতেন তাহলে এভাবে ইউটিউবারদের পেছনে ছুরি মারতেন না। আপনারা কি মনে করেন যে আপনাদের গজল আপনারা যাই করবেন তাই হবে, তাই না? আপনাদের গজল, আপনাদের অধিকার, এটাই মনে করেন তো? তাহলে বলুন তো, আপনারা যে স্টেজে বিভিন্ন অন্যান্য শিল্পীর গজল, যেমন উর্দু গজল, বাংলাদেশের গজল গেয়ে হাজার হাজার টাকা ছুট তুলেন, সেটা কেন করেন? সেটা কি আপনাদের বাবার গজল? আপনারা যে স্টেজে গান হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লন্ডন প্যারিস ওয়াশিংটন, আমি চাঁদকে বলি, আকা আকা বোল বান্দা, এগুলি আপনার বাবার গজল? এগুলি থেকে আপনারা কেন টাকা ইনকাম করেন? এগুলি স্টেজে গেয়ে সেখানে হাজার হাজার টাকা আপনারা ছুট তুলেন কিসের জন্য? এই গজলগুলো কার? যদি এই গজলগুলি আপনাদের বাবার না হয় তাহলে আপনাদের তো অধিকার নেই এই গজলগুলি গেয়ে ইনকাম করা। আর আপনারা এখন অধিকার ফলাতে এসছেন, আমার গজল আমি কোম্পানিতে বিক্রি করব? বিক্রি করার হলে যদি ভদ্র মানুষ হতেন বিক্রির পর্যায়ে বিক্রি করতেন, কেউ আপনাদের গজল কিনছে না। আপনারা গুন্ডা পুষছেন, এই বিল্লি মিউজিক নামক গুন্ডা, বিল্লি মিউজিক হচ্ছে একটা গুন্ডা এবং তোলাবাজ, এরা বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, ছিনিয়ে নিয়ে আপনাদের দিচ্ছে, আপনারা এটা বুঝতে পারছেন না? আপনারা যদি প্রকৃতপক্ষে বিক্রি করতেন তাহলে কিন্তু আমরা মেনে নিতাম, আপনাদের সঙ্গে থাকতাম। আপনারা বিক্রি করছেন না, আপনারা কি করছেন? এই বিল্লি মিউজিক নামক গুন্ডা দিয়ে, তোলাবাজ দিয়ে আপনারা বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন। ওরা আপনাদের, ওরা বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এবং আপনাদের তার কমিশন দিচ্ছে। ইনডাইরেক্টভাবে আপনি কিন্তু একজন তোলাবাজ পুষছেন, আর সেই তোলাবাজের নাম হচ্ছে বিল্লি মিউজিক। অনেক শিল্পী আপনারা তো আবার বাংলাদেশের গজলকে নিজের নামে চালাচ্ছেন, সেগুলো কি আপনাদের দোষ নয়? বাংলাদেশের গজল গাইছেন আর নিচে নিচে কবির নামের জায়গায় আপনার নাম দিয়ে চালাচ্ছেন, আর এইসব করে তো লোকের গজল নিয়েই তো আপনারা ভাইরাল হয়েছেন, লোকের গজল নিয়েই তো আপনারা ভাইরাল হয়েছেন, আর ভাইরাল হওয়ার পর আপনাদের গজল আপনাদের হয়ে গেছে, আর ভাইরাল হওয়ার পর আপনারা বড় বিস্কুট হয়ে গেছেন। আপনাদের মতো গাদ্দার শিল্পীদের কাছে আমরা ইউটিউবের পক্ষ থেকে দুটো অপশান দেব, দুটোর মধ্যে যে কোনো অপশান আপনারা চয়েস করুন, তা না হলে এর পরবর্তী ভিডিওতে কিন্তু বিশাল বড় ঝড় উঠবে এবং সেই ঝড়ে কিন্তু আপনারা আপনারা হারিয়ে যাবেন। ওই সমস্ত সম্মানীয় শিল্পীদের আমরা দুটো অপশান দিচ্ছি, অপশান যদি না মানেন তাহলে এর পরের ভিডিওতে নাম উল্লেখ করে আপনাদের হিরো থেকে জিরো বানানোর পুরো ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আপনাদের হিরো বানিয়েছি আমরা এবং আপনাদের জিরো বানাবো আমরা। আপনাদের জন্য অপশান ওয়ান, মিউজিক কোম্পানির টাকা ফেরত দিয়ে চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে।
যদি মনে করেন যা করেছি যা বলেছি ভুল হয়েছে তাহলে নিজেদের কৃতকর্মের জন্য ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইতে হবে। আবার শিল্পী ও ইউটিউবার মিলে মিশে কাজ করব ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে আমরা যা করেছি ঠিক করেছি তাহলে আপনার জন্য অপশান টু, আর এই অপশান টু হলো যে ইউটিউব চ্যানেলে কোনো গজল প্রথম আপলোড করা হয়েছে, অর্থাৎ প্রথম ইউটিউবে রিলিজ হয়েছে যে গজল আপনাদের, সেই গজলের ক্লেম যদি ওই ইউটিউব চ্যানেলে আসে আপনার বা আপনার ওই বিল্লি মিউজিকের তরফ থেকে, তাহলে আপনাকে অথবা আপনার বিল্লি মিউজিক দুজনের তরফ থেকে সেই গজলে ক্লেম এলে আপনাদের 10,000 টাকা জরিমানা দিতে হবে। এবং স্টেজ ভিডিও যারা আপলোড দিয়েছেন তাদের মধ্যে 1,00,000-এর বেশি ভিউ যাদের চ্যানেলে হয়েছে তাদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, এবং 1,00,000-এর কম ভিউ যাদের হয়েছে তাদেরকে 2,000 টাকা প্রতিটি ক্লেমের জন্য জরিমানা দিতে হবে। এই টাকা শিল্পী নিজে দিতে পারেন অথবা মিউজিক কোম্পানির কাছ থেকে নিয়ে দিতে পারেন। এরপর যত ইচ্ছা কোম্পানির সাথে চুক্তি করুন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করুন, আমাদের কোনো মাথা ব্যথা হবে না। কারণ আপনারা গজল প্রোগ্রাম করে বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কোনো ইউটিউবার কিন্তু প্রতিবাদ করেনি, কোনো ইউটিউবারের জ্বলেনি, কিন্তু ইউটিউবাররা 2-4 পয়সা ইনকাম করলে আপনাদের পেছন জ্বলছে, আপনারা সেটাও আত্মসাৎ করতে চাচ্ছেন। সেজন্য আমরা আপনাদের কাছে 2টো অপশান দিলাম এবং আপনাদের 10 দিন টাইম দিলাম। আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম আপনারা প্রথম রোজা 2022-এর মধ্যে আপনাদের সিদ্ধান্ত জানান, আপনারা 2টো অপশানের কোন অপশানটা চয়েস করবেন আপনারা পাবলিক্যালি জানান, নতুবা আমরা কিন্তু সেকেন্ড ভিডিওতে আপনাদের ডানা কেটে দেখিয়ে দেব। আর ইসলামিক ইউটিউবার ভাইদের জন্য আমি একটা গাইডলাইন্স ভেবেছি, ইউটিউবার বন্ধুদের বিবেচনা করার অনুরোধ করব। গাইডলাইন্স 1, যে কোনো শিল্পীর গজল ছাড়ার আগে চুক্তিপত্রে সই করাতে হবে, কাগজে অথবা ডিজিটালি। এখানে একটা কথা বলে রাখি, আমি 2018 সাল থেকে এই সিস্টেম চালু করেছিলাম, কারণ আমি অনেক আগে বুঝে গেছিলাম যে শিল্পীরা যে কোনো সময় প্রতারণা করতে পারে। সেজন্য আমি 2018 সাল থেকে এই চুক্তিপত্রের সিস্টেম চালু করেছিলাম এবং আমি করেছিলাম, বহু শিল্পীর কাছ থেকে এই চুক্তিপত্র নিয়েছিলাম। তো সকল ইউটিউবারদের কাছে আমি অনুরোধ করব যে আপনারাও একটা চুক্তিপত্র করুন এবং যাদের গজল ছাড়বেন তাদের কাছ থেকে এই চুক্তিপত্রে স্বাক্ষর করান। চুক্তিপত্রে উল্লেখ থাকবে এই গজলের সম্পর্কে কপিরাইট এই ইউটিউবারের, এবং ইউটিউবারের অনুমতি ছাড়া সেই গজল কোনো প্ল্যাটফর্মে, না ইউটিউবে, না ফেসবুকে, না ওয়েবসাইটে, নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে শিল্পী নিজে পাবলিশ করতে পারবে না, কিন্তু ইউটিউবাররা যেখানে ইচ্ছা পাবলিশ করতে পারবে। গাইডলাইন্স 2, নতুন গজল রিলিজ করার জন্য মিনিমাম ভিডিও খরচ 500 টাকা শিল্পীর কাছ থেকে নিতে হবে, স্টেজের ভিডিওর জন্য টাকা লাগবে না। তবে কোনো দরিদ্র শিল্পী নতুন ভিডিও করলে সেটিও টাকার বিনিময়ে করতে হবে, দরকার হলে কোনো চ্যানেল যদি চায় তাকে ধারে কাজটা করবেন, কিন্তু ফ্রিতে নয়, কারণ ফ্রিতে বিষ পেলেও মানুষ খেতে দ্বিধা করে না। আর ফ্রিতে দেওয়া আপনি একদিন বন্ধ করে দিলে তারাই কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে। সেজন্য যতই দরিদ্র শিল্পী হোক না কেন তাদের ধারে কাজ করবেন, কিন্তু ফ্রিতে নয়, তারা প্রোগ্রাম পেলে ওই টাকা শোধ দিয়ে দেবেন। গাইডলাইন্স নম্বর 3, কোনো স্টেজে শিল্পীর নিজস্ব ক্যামেরাম্যান থাকবে না, কেবলমাত্র সেই শিল্পীদের ক্যামেরাম্যান থাকতে পারে যারা ফ্রিতে প্রোগ্রাম করবে। এছাড়া যে এলাকায় প্রোগ্রাম হবে সেই এলাকার সমস্ত ইউটিউবার ক্যামেরা করতে পারবে, এমনকি দূর থেকে কেউ এলেও ক্যামেরা করতে পারবে, অর্থাৎ সকল ইউটিউবার একতার সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করবে। কিন্তু টাকায় ভাড়া করা শিল্পীরা কোনো ক্যামেরাম্যান আনতে পারবে না। গাইডলাইন্স নম্বর 4, ইসলামিক ইউটিউবারদের নিয়ে একটা সংগঠন করা হবে। গাইডলাইন্স নম্বর 5, যে শিল্পী কোনো চ্যানেলের সাথে প্রতারণা করবে বা যে চ্যানেল কোনো শিল্পীর সাথে প্রতারণা করবে
সকলে একজোট হয়ে সেই প্রতারকদের বয়কট করা হবে। অবশেষে সকল শিল্পী বন্ধু এবং ইউটিউবার বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, যদি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। এবং ইউটিউবার ভাইদের আমি অনুরোধ করব, আমি যে গাইডলাইন্সগুলো দিলাম এইগুলো বিবেচনা করে আপনাদের, সবাই ভালো থাকুন, জাযাকাল্লাহ খায়রান।